এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মধুজা, আমি তাহলে বেরোলাম, তোমরা সাবধানে থেকো। আমরা সাবধানে থাকবো, তুমি সাবধানে থেকো আদি। আমাকে নিয়ে চিন্তা করো না। চিন্তা তো তোমাকে নিয়েই না। গতকাল তারা টাকাটা শোধ করে দেবার পরেই তোমার হঠাৎ করে বাইরের কাজটা এলো। দেখো মধুজা, সত্যি আমার কাজ আছে, সেই জন্যই যাচ্ছি, না হলে কি যেতাম? জানি তোমার কত কাজ। ঠিক আছে থাক, শোনো একটা কথা বলছি, তুমি কিন্তু ঠিক সময় খাওয়া দাওয়া করে নিও, হ্যাঁ, আর ওষুধগুলো একদম ঠিকঠাক সময় খাবে। ফোন করলে ধরো, আর দুশ্চিন্তা বাড়িও না আমার। ধরবো, চিন্তা করো না। শোনো, তারার যদি কোনো খবর পাই আমরা তোমাকে জানাবো, তুমি চিন্তা করো না তারাকে নিয়ে। বাবা, এই নাও ড্রাই ফ্রুট আছে, গাড়িতে যেতে তুমি খেয়ে নিও। রাহুল, আমার ফিরতে কিন্তু কয়েকদিন লাগবে। হ্যাঁ স্যার। স্যার, আপনার টেন্ডার মিটটা কবে? টেন্ডার মিটিং পরশু, কিন্তু তারপরেও তিন দিন আমার কাজ আছে। এর মধ্যে কোনো প্রবলেম হলে আমাকে জানিও, আর তুমি এদিকটা দেখে নিও, আর মধুজা প্রীতির খেয়াল রেখো। স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে যান, এখানে আমি আছি। সাবধানে থেকো। সাবধানেই থাকবো স্যার, খুব সাবধানে থাকবো। আপনি আমার উপর ভরসা করে যে কতটা ভুল করলেন সেটা টেন্ডার মিট থেকে ফিরে এসেই বুঝতে পারবেন। হ্যাপি জার্নি। কি বাবা তোমাদেরকে চেস করছে? হ্যাঁ, তবে আমরা ওনাকে বিশ্বাস করানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু যাই হয়ে যাক, কিছু কিন্তু জানিও না। বাবা হয়তো আবার তোমাদেরকে জিজ্ঞাসা করবে, জানার চেষ্টা করবে, কিন্তু প্লিজ অস্বীকার করো। হ্যাঁ, সেটাই তো করতে হবে, আর তো কোনো উপায় নেই। জানি আঙ্কেল বোধহয় সেই জন্য আমাদের উপর একটু রাগই করবে। দেখো অরিত্র, প্লিজ, কয়েকটা তো মাসের ব্যাপার, একটু সহ্য করে নাও। আরে তারা প্লিজ বলছে কেন? প্লিজ বলতে হবে না। আচ্ছা তারা, তুমি আমায় আরেকটা কথার উত্তর দেবে। কি কথা? তুমি এতগুলো টাকা এত তাড়াতাড়ি জোগাড় করলে কি করে? সবটাই বলবো, তুমি রতিকে নিয়ে একদিন এসো, সেদিনকে বলবো। আর তোমার কি আমাদের সাথে দেখা করতে ইচ্ছে করে না? না না না, ইচ্ছে তো করে, কি বলছো? ঠিক আছে, এর মধ্যে একদিন যাব না। অরিত্র, আমি তোমাকে একটু পরে কল করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে। দিদি, আপনি এখানে বসে কাঁদছেন কেন?